ইসলামী শিষ্টাচার নিয়ে একটি পর্বে আপনাদের সাথে রয়েছি এবং আজকে আমরা আলোচনা করব হওয়া সুলহানহার প্রতি যে শিষ্টাচার তার প্রতি আদৌ রক্ষা করা তাকে সম্মান দেওয়ার যে দিকগুলো রয়েছে সে দিক সময়ের মাঝে একটি দিক নিয়ে আমরা কথা বলব কেননা ইসলামী শিষ্টাচারের গুরুত্ব অতঃপর আল্লা সুলহানহ তারা প্রতি শিষ্টাচার তথা আল্লা সুল্হান হারাকে আমরা কিভাবে সম্মান দেব এ বিষয়ে বেশ কিছু পর্বে আমরা আলোচনা করেছি আজকে আল্লাহুল হওয়া তারা প্রতি সম্মান দেওয়ার বা কি পদ্ধতিতে তাকে সম্মান দিতে পারি এ বিষয়ের শেষ পর্ব যদিও আরও অনেকগুলো বিষয় থেকে গেছে আমরা অতি সংক্ষেপ করে আমরা আজকে যেহেতু চোদ্দতম পর্ব একটি পর্ব আরও গুরুত্ব নিয়ে কথা বলেছি আর বাকি তেরোটি পর্বে আল্লা সুল্ফান তালার প্রতি সম্মান প্রদর্শন নিয়ে আমরা কথা বলেছি আজকে যে বিষয়ে কথা বলবো আল্লাহ সুল খানহার প্রতি যে শিষ্টাচার তাকে সম্মান দেখানো সেই দিকগুলির মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক সেটি হচ্ছে ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি সন্তুষ্ট থাকা এর মাধ্যমে আল্লাহকে সম্মান দেওয়া আমি আল্লাহ সুল খানহ তালাকে সম্মান দিই তার যে দিক রয়েছে তার মাঝে অতি উত্তম দিক গুরুত্বপূর্ণ একটি দিক সেটি হচ্ছে ভাগ্যের যে ভালো এবং মন্দ রয়েছে তার প্রতি ইমান রাখা সন্তুষ্ট থাকা কোন অবস্থাতে আল্লাহ আল্লা হওয়া তারা প্রতি অসন্তুষ্ট ভাব না হওয়া না দেখানো অথবা আল্লাহ তারা প্রতি আল্লাহ হওয়া প্রতি কটু কথা না বলা আল্লাহ সুফ খান তারা যা ফেসালা করেছেন যা আমার ঘটে গেছে তার প্রতি বিরক্ত না করা এবং অসন্তুষ্ট না হওয়া এ ধরনের দিকগুলো আমরা কথা বলতে পারি আসলে আমরা প্রথমে বলবো আসলে ভাগ্য কাকে বলে ভাগ্যের যে ভালো মন্দ রয়েছে যেটিকে আরবিতে কবা বলা হয়েছে কদর কদর যা আল্লা সু আলা তিনি লিপিবদ্ধ করেছেন যা আমাদের ভাগ্যে রয়েছে ভালো অথবা মন্দ আসলে ভাগ্য বলা হয় অনুভগর বলেছেন মা সাদা কবিহিল এলমু ও জারাবিহিল কলামু মিম্মা হুয়া ক্যা ইনুন ইরা আবেদ অতি সংক্ষেপে আমরা যদি এটি বুঝি তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে আসলে ভাগ্য বলা হয় যে সম্পর্কে আলোচনা হান হওয়া তারা জ্ঞাত যা তিনি জানে। এবং যা লিপিবদ্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত যা ঘটবে এটি হচ্ছে এটি হচ্ছে কাদার এটি হচ্ছে কাদর সবকিছুর এই জন্য কেয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহ সুলহান তিনি খুব ভালো করে জানেন আজ যা ঘটছে তা তিনি জানেন এখনো যা ঘটেনি তা তিনি জানেন কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তার এলমে রয়েছে যেহেতু তার এলমে রয়েছে আল্লাহ সুলহান তার এলমের ভিত্তিতে সেগুলোকে লিপিবদ্ধ করেছেন লিপিবদ্ধ করার অর্ডার কি আছে সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে আপনি আজকে পৃথিবীতে এসেছেন আপনার পৃথিবীতে আপনার পৃথিবীতে আপনার পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ সুহান এলমে ছিলেন এবং আপনি কি করবেন কি ঘটবে কি হবেন সবকিছু লিপিবদ্ধ ছিল এর ভিত্তিতে লিপিবদ্ধ করেছেন আমার আপনার জীবনে যা কিছু ঘটবে বিশ্বে যা কিছু ঘটবে কেয়ামত পর্যন্ত যা ঘটবে এখন আমরা বলতে পারি আমার জীবনে আপনার জীবনে মানুষের জীবনে যে দিকগুলি ঘটে যায় কখনো ভালো কখনো বন্ধ এমন তো হতে পারে একজন মানুষ ভালো কিছু করাচ্ছে আবারও বিপদের সম্মুখীন হয়েছে তার বিপদ এবং বিপদ বিপদ এবং বিপদ অনেক কিছু ঘটেছে এই যে ভালো এবং মন্দ এর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে কেন আল্লাহ সু হায়ান তিনি তার বান্দা সম্পর্কে জানেন এবং তার সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে যেটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সু হায়ান তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন বালা মুসিবত দিয়েছেন তাতেও তাকে সন্তুষ্ট হতে হবে কেননা এর হেক রয়েছে আল্লাহ সুতরা আপনাকে বিপদ দিয়েছেন এতেও হিকমত রয়েছে অনুরূপ আপনার অন্যায়ের ফলে কিছু ঘটেছে তাতেও হেকমত রয়েছে এটিও আপনার ভাগ্যের লেখন আপনি অন্যায় করেছেন অন্যায়ের ফল আপনি পেয়েছেন এটি ভাগ্যের লিখন এই জন্য এই বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে কেননা এই মর্মে যে হাদিসগুলি এসেছে আমরা দুই একটি হাদিস পড়তে পারি কেননা আমরা খুব ভালো করে জানি বিশেষ করে আল কদা কদর যা হওয়া সুলান আমাদের ভাগ্যের লিপিবদ্ধ যেটি ভালো এবং মন্দ এটি কিন্তু আল্লা তালার কাজ এটিকে বলা হয় তাও হেদুর রুবু বিয়া আমরা খুব ভালো করে জানি আল্লাহ তালাকে একক করার যে দিকগুলি রয়েছে সেই দিকগুলির মাঝে উত্তম একটি দিক হলো তাওহিদুর রুবুবি আল্লাহকে রব হিসেবে মানা আল্লাহকে স্রষ্টা হিসাবে মানা আল্লাহকে পরিচালক হিসেবে মানা তিনি আমাদের সব কিছুর পরিচালনা করেন পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছুর পরিচালক হলো একক পরিচালক হলেন আল্লাহ সুহানা তাহা এই জন্য ভাগ্যে ভালো এবং মন্দ ভাগ্যে যা কিছু রয়েছে এটি কিন্তু তাওহিদের রুবিয়ার প্রতি ইমান আনা এই জন্য অনেক সময় অনেক সময় তাও হেদের রুবু বিয়েকে নষ্ট করে যখন আল্লাহ সুহান হাতকে দোষারোপ করা হয় কেননা এই ক্ষেত্রে তিনি স্বাধীন আল্লাহ তাআলা তিনি স্বাধীন এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুহান তিনি আমাদের জন্য যা কিছু লিপিবদ্ধ করেছেন যা কিছু লিপিবদ্ধ করেছেন এটি তার অর্ডার ছিল কেননা

রবে ওয়ামাদ আল্লাহ আমি কি লিখবো আল্লাহ শফান তালা শুধু বললেন যে তুমি লেখো আল্লাহ মতাল কলমকে তিনি বললেন অর্ডার দিলে তুমি লেখো কলম বললো আমি কি লিখবো আল্লাহ শফামতাল্লাহ আবারও বললেন কল উক্ত মা ক দিয়ে কুল্লা সেই তুমি সব কিছুর ভাগ্য লিখে দাও হাতা কো মা সাফা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে যা কিছু হবে সবকিছু তুমি লিপিবদ্ধ করো তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সবকিছু কলম দিয়ে লিপিবদ্ধ রেখেছেন কলমকে তিনি অর্ডার দিয়েছেন কলম লিপিবদ্ধ করেছে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এ মর্মে আমরা আরো হাদিস পড়তে পারি যে হাদিসটি আমরা পড়েছি সেটি তিরমিজি এবং মুসরাদ আহমদ এসেছে আমরা আরেকটি হাদিস পড়তে পারি যে হাদিসটি সহি মুসলিম বর্ণিত হয়েছে

সব কিছুর সব কিছুর তিনি লিপিবদ্ধ করে রেখেছেন সব কিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন কেননা আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে তিনি যেহেতু সবকিছু লিপিবদ্ধ করেছেন আমার জীবনের ডিটেলস সেগুলো লেখা রয়েছে আপনার জীবনের ডিটেলস সেগুলো লেখা রয়েছে পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু লিপিবদ্ধ এই জন্য আল্লাহ সু হাহা প্রতি সন্তুষ্ট থাকতে হবে সর্বদাই এমনকি আপনার কঠিন মুহূর্তগুলোতে বিপদের মুহূর্তগুলোতে বিপদের মুহূর্তগুলোতে সেটা হবে হওয়ার ছেলে আপনি আজকে ক্ষতিগ্রস্ত আপনি অধিক টেনশনে পড়েছেন না টেনশনে কিছু নেই আপনার এই ক্ষেত্রে যেহেতু বিপদ আপনার করণীয় আপনাকে করতে হবে বিপদ দূর করার জন্য চেষ্টা করতে হবে অধিক দোয়া করতে হবে অধিক দোয়া করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আরো আল্লাহ আল্লামুখী হতে হবে সুপ্রিয় সাথী বন্ধুগ তাহলে আমরা বুঝতে পেরেছি কোরআন থেকে যথেষ্ট আমরা দলিল পেতে পারি কেননা আমরা প্রথমে উল্লেখ করেছি যে সবকিছু যেহেতু লিপিবদ্ধ সবকিছু লিপিবদ্ধ সুরা কমারের ঊনপঞ্চাশ নম্বর আয়াত করেছিলাম আল্লাহ তালা বলেছেন ইন্না কুল্লা সেই ইন খলা বে নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে সব কিছু নির্ধারণ করা হয়েছে। হয়ে আছে নির্ধারিতভাবে আল্লাহস হেওনতার সৃষ্টি করেছেন ওমায়া কেনল্ল হোক ওমা ওয়া কেন আম্রুল্ল হে কদার্মা কদূ র আল্লাহস হেওনহত আল্লাহ যে ফয়সাল তার যে সৃষ্টি এটি সুনির্ধারিত এবং সেগুলো অবশ্যই ঘটবে অবশ্যই হবে ওয়া ইন সেই ইন ইল্লা আইন্দানা খজা ইনহু ওমায়ানু না জিলুহু ইল্লা কদার ইমানু আল্লাহসহতালা একইভাবে তিনি সুরা হিজরের একুশ নম্বর আয়াতে বলেছেন যে আমাদের কাছে আছে প্রত্যেক বস্তুর ভান্ডার সব কিছুর সব কিছুর যে ভান্ডার সবকিছু গচ্ছিত আর আমরা তা পরি আমরা সব কিছু জানি আল্লাহ আমি জানি আর অনুরূপভাবে তিনি ঠিক সেভাবেই কিন্তু নাজিল করে থাকেন পাঠিয়ে থাকেন যা কিছু ঘটে এই ধরনের আয়াত কিন্তু অনেক রয়েছে তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাও হেদের বিষয় বরং আমরা বলতে পারি যে গুলো রয়েছে। যার মাধ্যমে একজন মানুষ মেন হতে পারে মেন হতে পারে তার মাঝে গুরুত্বপূর্ণ একটি রুকন হলো ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা ইমান বাগের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা কেননা হাদিসে জিবরিল আবার স্পষ্ট হতে পেরেছে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞেসবাদ করা হয়েছিল ফেরেশতা জিবরিল ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞেস করছিলেন কাল اخ্বিরনি আনিল ঈমান يلا রাসূল আমাক ইমান সম্পর্কে শিক্ষা দি নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতু মুমিনু বিল্লাহ ওয়া মালাইকতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির

যা কিছু লিপিবদ্ধ এবং যা কিছু ঘটছে ঘটেছে তার প্রতি সন্তোষ থাকা তার প্রতি সন্তোষ থাকা এর মাধ্যমে আল্লাহ প্রতি সম্মান প্রদর্শন করা শিষ্টাচার রক্ষা করা রবের ক্ষেত্রে সম্মান দেখানো আল্লাহকে আমরা কিভাবে সম্মান দেব কিভাবে সম্মান দেব। আমরা আল্লাহ সুহানাকে সম্মান দেব তিনি যা আমাদের জন্য নির্ধারণ করেছেন যা কিছু লিপিবদ্ধ রয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকা এর অর্থ আবার এই নয় যেমনটি আমাদের সমাজে একটি ভুল বুঝে রয়ে আছে যে ভাগ্যে যেহেতু লেখাই রয়েছে আমার আমলের কি প্রয়োজন হবে আমার আমলের কি প্রয়োজন হবে যেহেতু ভাগ্যে লেখাই রয়ে আছে অতএব যদি খারাপ লেখা থাকে জাহান্নাম লেখা থাকে জাহান্নামে যাব আর যদি জান্নাত লেখা থাকে তাহলে জান্নাতে যাবো অতএব আমল করার প্রয়োজন নেই নওয়ামী উল্টা তিনি বুঝে ফেলেছেন উল্টা বুঝে ফেলেছেন বরং স্বাভাবিকভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয় স্বাভাবিকভাবে আমরা কোরআন এবং হাদিসের পার সামনে না রেখে স্বাভাবিক যদি প্রশ্ন করা হয় একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার ফল কি হয় একজন মানুষ যদি অন্যায় করে তাহলে তার ফল কি হয় এটি স্বাভাবিক কথা এটি স্বাভাবিক কমন সেন্সে আমাদের কথা বলবে মনে করুন একজন মানুষ কষ্ট করে কষ্ট করে তাহলে তার ফল আছে এবং তার ফল সেটি ভালো হবে এটি স্বাভাবিক অনুরূপভাবে একজন মানুষ যদি কর্ম না করে তাহলে কর্ম করে কিভাবে সে ফল পেতে পারে এটিও তো স্বাভাবিক বিষয় এখন কেউ যদি কর্ম ছেড়ে দেয় কর্ম ছেড়ে দেয় অথচ কর্ম করা সম্পর্কে যথেষ্ট নির্দেশনা এসেছে কোরআন এবং সুননাতে জাজমা কানুয়ামুম আল্লাহ তালা জান্নাত দেবেন এই জান্নাত যাদেরকে দেবেন তিনি বলেছেন এটি আমলের কর্ম ফল হিসাবে তোমরা আমল করেছো আল্লাহর অনুগ্রহ হবে এবং অনুগ্রহ স্বরূপ আল্লাহ সুফানহ তারা ফল দেবে আমরা সে পর্বে যাচ্ছি না কেননা যারা ভুল বুঝেছেন শুধু এতটুকু বুঝেছেন যে যেহেতু ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে বরং আমরা বলবো আপনার কি ঘটবে আপনার নসিবে কি রয়েছে সেটি আপনিও জানেন না তবে আপনার কর্ম আপনাকে বলে দেবে আপনি আসলে ভালো না খারাপ যদি ভালো কাজ আপনি করেন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন এবং ইমানের কাজ করেন এবং যত ধরনের ইমান বিরোধী সেই গাছগুলো থেকে বিরত থাকেন আশা করা যায় ইনশা আল্লাহ আপনি হলেন জান্নাতি জান্নাতের যদি চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহ হ্যাঁ তারা চেষ্টা প্রচেষ্টা করলে তাকে তিনি সঠিক পথ দেন তাকে হৃদায়ত দেন তাকে জান্নাত দেন আপনি চেষ্টা না করে যদি বলেন যে না আমি আজকে থেকে কর্ম করছি না তাহলে আপনি বসে থাকেন দুনিয়াবি ক্ষেত্রে ক্ষেত্রেও আপনি এর সেরাই মেনে নেন যে আপনি ঘরে বসে থেকে আপনার কেউ মুখে উঠে খাওয়া খাদ্য ইনকাম করে নিয়ে এসে দেবে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বলি না দুনিয়ার ক্ষেত্রে বলি না আমরা পরকারের ক্ষেত্রে বলি যে না করে ভাগ্যে যেটি রয়েছে আপনি ভাগ্য যদি চান ভাগ্য ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার কর্ম ভালো করতে হবে কর্ম ভালো করতে হবে তাহলে কোরআন এবং বু থেকে আমরা দলিল পেয়েছি আল্লাহ সু হ্যাঁ আল্লাহ তা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন আমরা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ইমান রাখার সন্তুষ্ট থাকার যে ফলাফল রয়েছে সে ফলাফল নিয়ে অতি সংক্ষেপে কয়েকটি পয়েন্টে কথা বলবো প্রথম হলো যে ব্যক্তি তার ভাগ্যে ভালো এবং মন্দ যা ঘটে গেছে যা ঘটে গেছে এবং যা ঘটবে তার প্রতি যদি সন্তুষ্ট থাকেন তাহলে তিনি ভালো করে জানতে পারেন যে আল্লাহ সু হাত আলা তার বান্দাকে ধৈর্যের যে প্রতিদান সে প্রতিদান দিচ্ছেন কেননা কখনো বিপদও পড়তে পারে বিপদ আসার ফলে এত আপনার যেন প্রতিদান রয়েছে কেন আল্লাহ তালা বলেছেন মা সব আমি মসিবা তিন যদি কোনো ধরনের মসিবত বালা মসিবত চলে আসে কঠিন অবস্থা আসে ইল্লাবি ইদ নিল্লাহ তাহলে এটি আল্লাহ পক্ষ থেকে অনুমতি মনোভাবতিক্রমে আসে ওয়ামাইয়ুক মিম বিল্লাহ ইয়াহ দে কলবাহু কেউ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে বিশ্বাস রাখে তাহলে আল্লাহ তালা তার হৃদয়কে তিনি সঠিক পথে পরিচালিত করেন সঠিক পথে পরিচালিত তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো মুসিবত চলে আসে আল্লাহ সুফহান তার বান্দাকে সঠিক পথ দেবেন উত্তম কিছু দেবেন উত্তম কিছু দেবেন শুধুমাত্র আল্লাহর প্রতি তার দৃঢ় ভরসা থাকার পরে আল্লাহর যে কভ তার যে ফাইসালা এই ফয়সালার প্রতি সন্তোষ থাকার ফলে তার যে দৃঢ় বিশ্বাস সে বিশ্বাস থাকার ফলে আল্লাহ আলা তাকে সঠিক সঠিক পথে পরিচালনা করবেন আর এটি শুধুমাত্র ক্ষেত্রেই হয় কঠিন মুসিবতের মুহূর্তে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা তার প্রশংসা করা এটি সবাই কিন্তু করতে পারে না এজন্য এই জন্য নে হাবিব সাল্লাম বলেছেন মমিনের জীবন বড় আশ্চর্যজনক জীবন ইনা আম রহু কুল্লাহু হয়ে তার জীবনের সবকিছুই সব তার কল্যাণ রয়েছে বলেই সেয়াক আহাদিন ইল আলিল আর এটি মমি ছাড়া কারো ক্ষেত্রে হয় না আলানবিদ তারপরে বলতে তারপরে তিনি বলেছেন ইনা স বাথু স ফকানা হই রল্লাহু যদি তার আনন্দের খবর আসে তাহলে আল্লাহর আরো প্রশংসা করে এটিও তার জন্য কল্যাণ এতে তার কল্যাণ রয়েছে ওয়াইন রয়ে আছে তার যদি বড় বিপদ চলে আসে এতে ধৈর্য ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করে বিপদে ধৈর্য ধারণ করে তো তার কল্যাণ রয়েছে এজন্য এই জন্য যারা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস বিশ্বাস রেখছেন এবং সন্তুষ্ট এর মাধ্যমে আল্লাহ সুহান প্রতি তিনি সন্তোষ আলহামদুলিল্লাহ না খেয়ে রয়েছে আলহামদুলিল্লাহ আমি এক বালা হত বা খেতে পারি আলহামদুলিল্লাহ আমার কাঠের বাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ বাসের বাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা দুই তলার মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ এটি শুধুমাত্র মুমিনের ক্ষেত্রে হবে কিন্তু তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট অনুরূপ ভাবে আমরা বলতে পারি তিনি সব সবসময় প্রশান্তি লাভ করবেন এটি আলটি বড় দিক আল্লাহর যে ফয়সালা এই ফাইসালার প্রতি বিশ্বাস রাখার কি বড় যে ফল সেটি হচ্ছে তিনি খুব প্রশান্তি পাবে প্রশান্ত তিনি প্রশান্ত আত্মা যাদেরকে আমরা বলতে পারি যাদের হৃদয়টি প্রশান্ত তারা হলেন এই প্রকার ব্যক্তিরা যারা আল্লাহ হওয়া তালা কাজাতে সর্বদাই সন্তোষ সন্তুষ্ট কেননা এই মর্মে ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আরে একটি আমরা উক্তি বলু তিনি বলছেন আস বাহত ওয়ামালিয়া সুরুরুন ইল্লাফি মামাদিয়াল কদা ইল কদার তিনি বলছেন যে আমি তো সকাল করেছি আমার আনন্দের যে বিষয়গুলি রয়েছে আমি যাতে অধিক আনন্দ লাভ করি সেটি হচ্ছে আল্লাহ সুফান আমার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন তাতে আমি খুব সন্তুষ্ট এবং এটি আমার সবচেয়ে আনন্দের বিষয় সবচেয়ে আনন্দের বিষয় কেননা আল্লাহ যা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন সেটি তো ঘটার রয়েছে সেটি তো ঘটবে বিপদ যদি চলে আসে যা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন এটি তো আশার ছিল যদি আমার রব আমার জন্য তিনি নির্ধারণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া এমর্মে আল্লাহ সুহামতাল্লা সুরা তো নম্বর আয়তের সাত করেছেন কুল্লাই ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা যা আমাদের ঘটে আমাদের কাছে যা আসে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক লিপিবদ্ধ সবকিছু লিখিত রয় আছে হুয়া মাওলানা তিনিই তো আমাদের অভিভাবক তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের গর্জিয়া ওয়া আলাল্লাহ ফাল ইয়াতাওয়াক্কালুল মুমিনুন আর মুমিনদের উচিত হলো আল্লাহর প্রতি তারা ভরসা রাখবে আল্লাহর প্রতি তারা ভরসা রাখবে তাহলে কোনো বারামসিব যদি চলে আসে এটি যেহেতু আপনার আপনার জন্য লিপিবদ্ধ ছিল এই ক্ষেত্রে আপনাকে সন্তুষ্ট হওয়া এই ক্ষেত্রে সন্তুষ্ট হওয়া এর মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করতে পারেন আপনার হৃদয়ে আপনার হৃদয় প্রশান্ত হতে পারে আনন্দ পেতে পারে আপনি টেনশন মুক্ত তাহলে দুশ্চিন্তা যত ধরনের কঠিন অবস্থা এগুলো আর আসতে না আলহামদুলিল্লাহ এ অবস্থাতে রয়েছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছে হালাল উপার্জন করার কিন্তু উপার্জনে হয়তো বা আমি এত সাকসেস হতে পারিনি অল্প উপার্জন করি এটি আপনার সাকসেস আপনি এতেই আপনি আমরা বলতে পারি যে এতেই আপনি বড় সফল সফল হওয়ার জন্য কোটিপতি হওয়া কোটিপতি হলে সফল হবে বিষয়টি কিন্তু এমনটি না বিষয়টি এমনটি না তাহলে আমরা বলবো আন্তরিকভাবে তারা প্রশান্ত তারা প্রশান্তি পাবে অনুরূপভাবে আমরা বলতে পারি তৃতীয় যে ফলাফল যারা আল্লাহর কবাহ ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি যারা বিশ্বাস রাখে এবং যারা সন্তুষ্ট তাদের বড়ো ফল হলো আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিধান দেন বড় প্রতিধান দেন বরং তাদেরকে বেহিসাব প্রতিধান দেন অফুরন্ত প্রতিধান দেন আর এটি শুধুমাত্র ধৈর্যের ফলস্বরূপ

অর্থের স্বল্পতা দেব এবং শারীরিক ভাবে তোমাদেরকে আমি পরীক্ষা করবো এগুলো আমার পরীক্ষা আর আল্লাহ বলেছেন অবশ্যই যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি এখানে স্পষ্ট হতে পেরেছি আল্লাহ হানা তাদেরকে প্রতিদান দেন যারা ধৈর্যশীল হয় ধৈর্য ধারণ করে আল্লাহ হানহালার পরীক্ষাতে ধৈর্যশীল তাদেরকে আল্লাহ হানহাত উত্তম প্রতিদান দেন ইন্নামা যে নিশ্চয় যারা ধৈর্যশীল তাদেরকে দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় এজন্য যারা পুরস্কার লাভ করবেন তারা হলেন ধৈর্যশীল তারা হলেন ধৈর্যশীল এটি তাদের জন্য বড় একটি ফল বড় তাদের এটি অর্জিত সম্পদ আল্লাহ সুফহানহাতার যে আহ আল্লাহ সুফহানা যা তার জন্য লিপিবদ্ধ করেছেন তাতে তিনি সন্তুষ্ট এ সন্তুষ্ট হয়ে আল্লাহ সুফান হওয়া তালাকে তিনি সম্মান প্রদর্শন করেন আমরা চতুর্থ পয়েন্টে বলতে পারি আন্তরিকভাবে তিনি আন্তরিকভাবে তিনি অভাব মুক্ত অভাব মুক্ত তার কোনো টেনশন নাই তার কোনো দুশ্চিন্তা নাই আর এই কাজটি শুধুমাত্র তারাই হয় কেননা এ মর্মে হাদিসে আছে নিবিম সাল্লাম তিনি বর্ণনা করেছেন তুমি সন্তুষ্ট থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তোমার জন্য যা তিনি ফয়সালা করেছেন যা তিনি ফয়সালা করে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট হও তোমার উচিত হল তুমি সন্তুষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া যা তোমার জন্য ফয়সালা করেছেন তুমি তুষ্ট হও কেন না নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন এর ফলে এর ফলে তুমি যে সন্তুষ্ট হলে আল্লাহ যা তোমার জন্য রিপিবাহিত করেছেন এর ফলে তুমি সবচেয়ে অভাবমুক্ত একজন মানুষ তুমি অভাবমুক্ত মানুষ যাদের কোনো টেনশন অভাব নাই আল্লাহ বলছেন বর্দ অ্যাখা তা কোনচে বড় অভাব মুক্ত সবচেয়ে সম্মানী সবচেয়ে ধনী ব্যক্তি আমরা বলতে পারি অভাবমুক্ত মানে সেই তো ধনী আপনি হলেন সবচেয়ে অভাবমুক্ত মানুষ আপনার কোনো অভাব নাই এটি বড় একটি ফল যারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার জন্য যা নির্ধারণ করেছেন যে ফয়সালা দিয়েছেন তাতে সন্তুষ্ট তিনি খুব খুশি আনন্দিত আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ এই বিষয়টি কিন্তু আমাদের মাঝে খুব কমই আমরা দেখি যখন আমরা প্রশ্ন করি ভাই কেমন আছেন না ভাই ভালো নাই ভাই ভালো না কেন ভাই ভালো না নিজের মাঝে অশান্তি নিজে বিভিন্ন অসুখে জর্জরিত বিভিন্ন আমার অসুখ রয়েছে পেটের অসুখ পিঠে অসুখ বিভিন্ন ধরনের অসুখের তিনি কথা বলছেন ফ্যামিলি কিছু সমস্যা রয়ে আছে আর্থিক কিছু সমস্যা রয়ে আছে মানসিক কিছু সমস্যা রয়েছে ভালো নাই ভাই নজবিল্লা কিন্তু না এটি কিন্তু উত্তর নয় এটি উত্তর নয় একজন মিনের উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল নিবিম সাল সর্বদা বলতে কঠিন মুহূর্তগুলোতে গুলোতে তিনি বলছেন আল্হামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্বদাই আল্লা প্রশংসা সকল প্রশংসা আল্লাহর আপনি হ্যাঁ এ কথাগুলো বলতে পারেন শেয়ার করতে পারে আপনার যে সমস্যাগুলো রয়েছে দুয়ার জন্য শেয়ার করতে পারেন ভালো মানুষের কাছে অসিলা বা মাধ্যম করে আপনি শেয়ার করতে পারেন তবে এভাবে নয় এভাবে নয় যেভাবে আপনি বলতে চাচ্ছেন যে না ভাই ভালো নয় না আপনি বলুন আলহামদুলিল্লাহ এরপরে ভালো মানুষ যদি হয় তাহলে বলেন যে ভাই আমি তো কিছু বিপদে আছি আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এটি উত্তম একটি অসিলা মাধ্যম যে মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারে অন্য কাউকে দিয়ে আপনার বিপদ থেকে মুক্তি লাভের দোয়া করান এটি হতে পারে এটি উত্তম একটি হ্যাঁ এ কথা আপনি বলতে পারেন এই জন্য আমরা বলবো যে যারা প্রকৃত মেন তারা আল্লাহর প্রতি খুব সন্তুষ্ট হবে আল্লাহ ফাইস সন্তুষ্ট হবে পঞ্চম পয়েন্টে আমরা বলতে পারি কোনো ধরনের ভয় থাকবে না কোন ধরনের তিনি নির্ভীক একজন মানুষ নির্ভীক মানুষ শুধুমাত্র তাই যারা আল্লাহর ফাইসালাতে সন্তুষ্ট তিনি সর্বদা সন্তুষ্ট আল্লাহ তা তার জন্য জালি বিবদ্ধ করে রেখেছেন আলহামদুলিল্লাহ তিনি খুব সন্তুষ্ট তিনি নির্ভীক একজন মানুষ তার কোনো ধরনের ভয় হতে পারে না কেননা সাল্লাম বলেছেন সংবাদ দিয়েছেন এমনি আব্বাস রাদুভকে নেবি ওলা হ্যাবিওনা সল্লাহ আলিহুসাল্লাম তাওয়াকুর শেখাচ্ছেন আল্লাহ কাছে চাওয়ার পদ্ধতি শিখাচ্ছিলেন তার প্রতি দৃঢ় বিশ্বাস সে বিশ্বাস সম্পর্কে তিনি তাকে নসীহত করছিলেন তিনি নসিয়ত করতে যে বলেছিলেন এবরে আব্বাসকে ভালো করে জেনে রেখো ওয়ালাম আনাল উম্মতা লাবিজ্তেমা আলা আইন ফ উকা বি শাই উকা ইল্লা বিশাই ইন পদ কেতাবাহু লা হুল্ আব্বাস তুই ভালো করে জেনে রেখো উহ্মদের সবাই যদি ঐক্যবদ্ধ হয় এবং তোমার উপকার করতে চাই বিন্দু উপকার করতে পারে না শুধুমাত্র ততটুকু করতে পারবে যা তোমার জন্য লিপিবদ্ধ তোমার জন্য বাজেট রয়েছে তিনি আবারও শিক্ষা দিলেন যে খুব ভালো করে জেনে রেখো পৃথিবীর সবাই যদি একত্রিত হয় ওয়ালা আলা ইল্লা আলাহ ইন আলাইকা আর কেউ যদি ক্ষতি করতে চায় সবাই যদি সবাই যদি ঐক্যবদ্ধ হয় তোমার ক্ষতি করতে চাই আল্লাহ সুল তারা যদি লিপিবদ্ধ না করেন তাহলে কোন অবস্থা তার ক্ষতি করতে পারে না আল্লাহ কেননা রুফিয়াতিল কলাম আল্লাহ নিয়ে বলেছেন কলম কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে কলমকে আদেশ করা হয়েছিল লিখতে কলম লেখা সম্পন্ন করেছে ওজফাতি সহফ এবং যাতে লেখা হয়েছিল যে দফতরে যে ডায়েরিতে তাতে ওই কালি দিয়ে লেখা হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে তথা আপনার সবকিছু লিপিবদ্ধ অতএব টেনশন মুক্ত একজন বীর এই জন্য সামনে অগ্রসর হতে পারবো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট এর মাধ্যমে সে আল্লাহকে সম্মান দেয় এই জন্য আল্লাহকে সম্মান দেন সর্বক্ষেত্রে তার ফালাকে মেনে নিয়ে সম্মান দেন যারা পারেনি তারা প্রকৃত আল্লাহ পারেনি। তাদের ইমানে দুর্বলতা তাদের ইমানে ত্রুটি রয়েছে তাদের ইমান হলো ত্রুটিযুক্ত ত্রুটিভুক্ত ইমান নয় কেন আমরা খুব ভালো করে জেনেছি যে ইমানের একটি রুকন হলো ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকাল হামদুলিল্লাহ সর্ব অবস্থা এই এজন্য যারা যুদ্ধের ময়দানেও পিছপা হয় তারা কারা তারা কারা তারা হলেন সে সকল বীর যারা যারা আল্লাহর কাজাতে দে, বিশ্বাসী এখন ওয়ার এসেছে দিনের জন্য লড়তে হবে হেমদুলিল্লাহ আমি সামনে অগ্রসর কখনো পিছপা হব না কখনো পিছপা হব না এতে আমার কল্যাণ রয়েছে যদি শাহাদ বরণ করি আল্লাহর জন্য শাহাদ বরণ করেছি এটি আমার লিপিবদ্ধ ছিল লিপিবদ্ধ ছিল আর যদি ফিরে আসি তাহলে আমি গণিমত লাভ করলাম এটি আমার জন্য কল্যাণ রয়েছে এজন্য জন্য তারা এই বীরত্ব ভাব তারা সামনে পাবে যারা আল্লাহর ফয়সালাতে বিশ্বাসী হবে অনুরূপ ভাবে তার কোনো অবস্থাতে তারা কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত হবে না কোনো অবস্থাতে তারা লজ্জিত হবে না অপমানিত হবে না যেটি ঘটে গেছে তার জন্য লজ্জা পাওয়ার কি আছে আমি হয়তোবা এত কিছু করতে পারিনি আমি স্বল্প ভেতরে চাকরি করি অথবা স্বল্প কিছু রোজগার করি এটি লজ্জার কিছু নাই আপনি হালাল উপার্জন করেন লজ্জার এখানে কিছু নাই কেননা একজন মকমেন সব সময় তিনি দৃঢ় ইমানের অধিকারী হবেন আল্লাহ বলেছেন আল মকমিনুল কউি হইরুল ও ল মিনাল মকমিন একজন দৃঢ় ইমানের মকমেন হাইরুন ওয়াসাব্বু ইলাল্লাহ সে আল্লাহ নিকট অধিক প্রিয় এবং উত্তম যারা দুর্বল ইমানের মানুষ তাদের চেয়ে আল্লাহ নিবল্য কফি কুল্লিন খাইন সবকিছুতে তোমার জন্য কল্যাণ রয়েছে বিপদে কল্যাণ রয়েছে আর বিপদে তোমার জন্য কল্যাণ রয়েছে আর ভালবসে তোর কল্যাণ রয়েছে এহরেস এহরেস আলা মায়ান ফাউক শুধুমাত্র তোমার যাতে তোমা কল্যাণ রয়েছে কল্যাণ সব পথে তুমি অগ্রসর হতে থাকো অগ্রসর হতে থাকো এবং আল্লাহ সাহায্য কামনা করতে থাকো সাহায্য করতে থাকো কখনো অপার কথা তুমি দেখায় না সামনে অগ্রসর হতে থাকো সামনে অগ্রসর হতে থাকো এই কথা তুমি বলো না যে যদি যদি এটি হতো এটি হতো তোমার কাছে যদি কোনো কঠিন অবস্থা চলেও আসে বিপদ চলে এসেছে তুমি এই কথা বলো না যে এটি যদি না করতাম তাহলে এটি হতো না অতি চমৎকার একটি হাদিস আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন ওই না স ফালা তাহুল আনি ফালতু কে কেদা ওয়া আমি যদি এটি না করতাম তাহলে তো এটি হতো না আমি যদি আজকে না বের হতাম তাহলে তো অ্যাক্সিডেন্ট হতো না আজকে যদি না বের হতাম তো টাকা হারাতো না এই যে যদি যদি শব্দটা আল্লাহ এই ধরনের কথা না এই ধরনের কথা বলেন ঘটে গেছে ঘটে গেছে বলো এটি আমার ছিল যা হয়ে গেছে এটি আমার নসিবে ছিল কেননা লাউ এই শ এই শব্দটি লাউ এ শব্দটি লাউ তথা যদি 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 এটি শয়তানের পথকে উন্মুক্ত করে যখন যদি বলা শুরু করব। এগুলো শয়তানের পথকে উন্মুক্ত করে ঘটে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাহলে বেশ অনেকগুলো দিক আলোচনা করেছি যদিও এ বিষয়ে ওলামগণ অনেক দিক আলোচনা করেছেন যারা আল্লাহ কাজা এবং কাদারের প্রতি বিশ্বাসী দৃঢ় ইমানদার তাদের জন্য প্রতিদান আর প্রতিদান তাদের জন্য প্রতিদান আর প্রতিদান যেমন আল্লাহ সুল হান আহমদ তাদেরকে অধিক প্রতিদান দেবেন এই জন্য যুগে যুগে কালে কালে নেভি এবং রসুল করে এসেছেন তাদের কাছে বড় বিপদ এসেছে বিপদে সন্তুষ্ট থেকে আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট হয়েছেন আল্লাহ প্রতি তারা সন্তুষ্ট ছিলেন আল্লাহকে সম্মান দিয়েছেন এই কথা কখনো বলেননি আল্লাহ তুমি এটি কেন দিয়েছ কেন দিয়েছো দাঁত ভেঙে গেল কেন আল্লাহ তুমি এই কাজ করলে আমার দাঁত ভেঙে গেল না এটি কখনো তারা বলেননি নবী মৌসাল রক্তাক্ত হয়েছেন এটি বলেননি যে আল্লাহ তুমি এই এই অবস্থা আমাকে কেন দিন নওয়াজবিল্লাহামীর দাঁড়ে নওয়াজবিল্লাহামীর দারে আল্লাহর প্রতি তাদের দৃঢ় বিশ্বাস ছিল এবং তাদের ভালোবাসা ছিল আল্লাহর কাজা এবং কাদারে তাদের পরিপূর্ণ তাদের পরিপূর্ণ সন্তুষ্টে ভাব ছিল এই জন্য তারা কোনো অবস্থাতে এই ধরনের তারা করেনি কেমন তাতে প্রতিদান রয়ে আছে নেবি বলেছেন বালা যে আল্লাহ তালা প্রতিদান দেন যার বিপদটি বড় হয় তার প্রতিদান আল্লাহর কাছে মহান আল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো এসেছিল কঠিন পরীক্ষাগুলো এসেছিল নেবি এবং রসুলদের ক্ষেত্রে কেন তাদেরকে আল্লাহ সুহান হওয়া তারা বড় বড় মর্যাদা দেন তাদের মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে আর তাদের কাছে বালা মুসিবতি কিন্তু অনেক কঠিন এসেছিল এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তা আলা কঠিন কষ্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তিনি তার বান্দাকে মহান প্রতিদান দেন মহান প্রতিদান দেন ওয়াইদাল্লাহ তা আল্লা ইলা আসাবা কওমান আল্লাহ যে কওকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষায় তুলে ফেলেন ফামান র দিয়া ফালাহু রেদ যারা আল্লাহ এই কজাতে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট আল্লাহ সুফ আরহামত আর তাদের জন্য সন্তুষ্ট হয়ে যান মান সাহেতা ফালাহু শখ আল্লাহ নিয়ে বলেছেন যারা আল্লাহ প্রতি অসন্তুষ্ট ভাব দেখে আল্লাহর প্রতি তাদের কটু মন্তব্য থেকে থাকে তার কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর পক্ষ থেকে তাদের তাদের প্রতি অসন্তুষ্ট ভাব আসে আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন। এই জন্য সর্বদাই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আমরা শেষ করবো আল্লাহ তার বান্দাকে তিনি প্রতিদান দিতে চান তার প্রতিদান হল আল্লাহ সু খান আহোয়া যে ফাইসালাতে সন্তুষ্ট এবং তিনি তার কর্ম করেন তালা যা তার প্রতি তিনি আদেশ করেছিলেন তা পালন করেন যারা নিষেদাগাও আরোপ করছিল তা থেকে বিরুদ্ধ থাকে তাদের জন্য তিনি ওয়াদা দিয়েছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ তাআলা মুমিন ও মুমিনাদেরকে তিনি ওয়াদা দিয়েছেন ওয়াদা দিয়েছেন আর তাদের ওয়াদা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেবেন তাদেরকে জান্নাত দেবেন যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল থাকতে থাকবে মামাসা কিনা না তইয়ে বা ফি জান্নাহ ফি জান্নাত আদন আদম স্থায়ী জান্নাতে তাদের জন্য উত্তম উত্তম তাদের বাসস্থান রয়েছে উত্তম তাদের ঘরবাড়ি রয়েছে ওয়া নুম মিনাল আকবার এবং আল্লাহপক্ষ থেকে বড় যে সন্তুষ্টি সে সন্তুষ্ট তারা লাভ করবে সন্তুষ্টি লাভ করবে আল্লাহান তারা লাভ করবে জালিকা হচ্ছে তাদের মহান সফলতা সবচেয়ে বড় সফলতা সুপ্রিয় সাথে বন্ধুগণ আমরা তাহলে আজকে অতি সংক্ষেপে অতি সংক্ষেপে আল্লা সুহান প্রতি সন্তুষ্ট হওয়া আল্লাহ সুতালা যা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন ভাগ্যের ভালো এবং প্রতি সন্তুষ্ট থেকে আলোচন হওয়া তারাকে সম্মান প্রদর্শন করা আমরা যদি ইসলামী শিষ্টাচার নিয়ে কথা বলছিলাম আল্লাহকে কীভাবে আমরা সম্মান দিতে পারি শিষ্টাচার রক্ষা করতে পারি এ বিষয়ে বেশ কিছু পর্বে আমরা আলোচনা করেছি আজকে আমাদের আল্লাহ প্রতি যে সন্তুষ্ট আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এ বিষয়ে আমাদের অতি সংক্ষেপে কথা হয়ে আছে ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে ইসলামী শিষ্টাচার নিয়ে আমরা আলোচনা করব আমরা যেন এই সুযোগ লাভ করি বলার এবং শোনা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এ বলে আজকে আলোচনা আমরা শেষ করছি ওসল্লাহ ও আল্লাহ ওসহ ও আসসালামাইকুম ওরহাম ওবরাকাত